বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবন মরণে সাজাবো মাদানী রঙে। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলেন আপনারা, কি অসুস্থ মরে গেছে নাকি কি? বাবা সালামের জবাব দিবেন না, আমি আবারও সালাম দিচ্ছি, জীবিত মানুষের মতো একটু সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل سنته أجمعين। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين চট্টলার জমিনে রাত্রিবেলায় চন্দ্র ওঠে কিনা? চন্দ্র, এই চন্দ্রটা কি রাত্রিবেলায় শুধু চট্টলার মানুষ দেখে আর কোথাও কেউ দেখে না? কক্সবাজার দেখেন এই চন্দ্র? আমরা ঢাকা থেকে দেখি না, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া 84,000 গ্রাম তোমার বেশ, এমনকি প্রায় 16 কোটি মানুষ এই রাত্রে একটি চন্দ্র সব জায়গা থেকে দেখে কিনা? আমি জানতে চাই চন্দ্র কয়টা? একটা চন্দ্র এত জায়গায় দেখা যায়? চন্দ্রকে যদি জিজ্ঞাসা করিস, চন্দ্র রে তোমার কি পাওয়া? চন্দ্র বলবে আমার কোনো পাওয়ার নাই, আমি মদিনাওয়ালার ঘাম মুবারকের তৈরি হইয়া আমার মধ্যে এমন পাওয়া, আমি এক জায়গায় থাকলে 16 কোটি মানুষ এক সেকেন্ডে আমাকে দেখে ধরে বলবে সুবহানাল্লাহ। দলিল পাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আনা নূরু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি, তাম সৃষ্টি আমি নবীর নূর থেকে সৃষ্টি। ব্যাখ্যায় লিখেছে চন্দ্র সূর্যকে আমার নবীজির ঘাম্যবারকের নবম বাদ দেওয়া বানাইছে। যেই নবীর ঘাম্যবারকের তৈরি হইয়া চন্দ্র সূর্যের এমন পাওয়ার এক জায়গায় থাইকা ১৬ কোটি জায়গায় সেকেন্ডে থাকতে পারে, সেই নবীর পাওয়ার তার চেয়ে কমলা বেশি। বলুন আজকের মাহফিলে আমার নবী আছে কিনা দেখি না কেন। ব্যাটারি কি খারাপ, মোবাইল আছে, ১০,০০০ টাকা ব্যালেন্স আছে, ১০০% নেটওয়ার্ক আছে, কিন্তু ব্যাটারি নাই কি নাই বলেন। ১০,০০০ টাকা ব্যালেন্সে কারবার হবে, ১০০% নেটওয়ার্কে কারবার হবে কি নাই? জোরে বলেন কি নাই। আজকে আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি ওই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। আল্লাহর ওলিদের সাথে ব্যাটারি চার্জ দিলে মদিনা ওয়ালা ঘরে বসে দেখার ব্যবস্থা আছে কি না, কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই শাইন শাই মদিনা আমার দয়াল নবীজির সামনে হাজির ও নাজির জেনে প্রাণ ধরে একটু মহব্বত লাগাইয়া আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমায় দে মরিশিদি বাবা
বীজ গোলামি আমায় দে। আল্লাহ 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 জবান খুলে একটু জিবির আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু ঝুলার চাইতে চি কহবে হিরার চাইতে আরে একবল কে পার করিবেন উম্মতি গুনার গা নবী তিনি আল্লাহ সম্মানিত উদ্বোধক উস্তাদুল উলামা হযরতুল আল্লামা অধ্যক্ষ সাকাত হোসেন সাহেব অধ্যক্ষ ইমাম এর সম্মানিত সভাপতি পীর জাদা শাহ সুফি হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি আল্লামা শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম আল কাদরী মুদাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত হচ্ছেন অধ্যক্ষ মাহফিলের প্রধান অতিথি উস্তাদুল উলামা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের গভর্নর ও সাবেক অধ্যক্ষ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার হযরতুল আল্লামা আল হাস মাওলানা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদরী সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি অবস্থিত হচ্ছেন অধ্যক্ষ মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরী মুদাজিল্লুল আলী বিশেষ অতিথি অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ হাসান রেজা সাহেব মুদাজিল্লুল আলী আল্লামা আলহাজ হাফেজ সাইফুদ্দিন আহমদ সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ সাহেব মুদাজিল্লুল আলী আল্লামা অ্যাডভোকেট মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব হযরত উলামা আহলে সুন্নাহ মুরব্বিয়ান ইজাম তরুণ যুবক ভাইরা পর্দানিশীন আমার মা বোনেরা মহান প্রভু আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করব জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজটা বাড়িয়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ বলুন তো আজকের এই জান্নাতের বাগানে যারা এসেছেন তাদেরকে আল্লাহ এবং রসুল চিনে কিনা শুধু আল্লাহ রসুল না কামেল ওলি আল্লাহরাও আমাদেরকে চিনে কিনা শুধু চিনে না আল্লাহর ওলিরাও রুহানি ভাবে মিলাদ মাহফিলে হাজির থাকে জোরে বলো সুবহানাল্লাহ হাদিসে পাক এসেছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আউলিয়া ওয়াল আমবিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিকুম আল্লাহর ওলিরা আল্লাহর নবীরা এমনি ভাবে তাদের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে যেইভাবে তোমরা বাড়ি ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা জিন্দা না মারা জবাব খুলে বলো জিন্দা না মারা যদি অন্তর চক্ষু থাকে তাইলে দেখবেন আসুন মদিনাওয়ালা প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া আপনার জিন্দেগির দুই টাকার দাম নাই জবান খুলে একটু আওয়াজ দিবেন মদিনাওয়ালার ভালোবাসা ছাড়া প্রেম ছাড়া আপনার জিন্দেগির দুই টাকার দাম আমার কথা না রসুল বলেছেন বুখারি শরীফ কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ যার মধ্যে নবীর প্রেম নাই ভালোবাসা নাই তার মধ্যে ঈমানও
জুব্বা থাকবে, ফাগড়ি থাকবে, বড় বড় সাইনবোর্ড থাকবে, কিন্তু ঈমান, জোরে বলুন ঈমান, নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। আসুন, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, বন্ধুগো আমি আপনার সুবহান মর্যাদা সবার উচ্চে, আমি আল্লাহর নিচে। আল্লামা শেখ সাদী বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আমার পরেই আপনার সম্মান আমি সুমহান মর্যাদা পূরণ করে দিয়েছি। রসুলের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। সমস্ত বাতিল ফন্তি চেষ্টা করলে আমার নবীর বিন্দু মাত্র মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে? জোরে বলুন পারবে। নবীজির একজন আশেকের কথা বলি, আমার মূল সাবজেক্ট ওরি আল্লাহদের কথা বলার জন্য যাচ্ছি ইনশাআল্লাহ মদিনাওয়ালা মসজিদে। আল্লাহ যেন তৌফিক দেয় সকলে বলুন আমিন। শুনেন, চাইবেন তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কার উসিলা? জোরে বলেন। নবীজি বলেছেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেয় আমি কামলিওয়ালার কাছে, আর আমি কামলিওয়ালার নিজ হাতে বণ্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রে বাদ দিলে তোমার দুনিয়াও নাই আখেরাতও। বলতেছিলাম আমার নবীর একজন আশিক, এই লোকটা শুধু তাই না, আপনারা জানেন তো আমার নবীজি উটনীরা পর্যন্ত গায়েব জানতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনা শরীফ যাচ্ছেন, মদিনা শরীফ সানিয়াতুল বেদা নামক একটি পাহাড় ছিল, ওই পাহাড়ের কিনারায় মদিনার ছোট ছোট ছেলেরা বুড়ো বুড়া দাঁড়িয়ে বলতো, আজকে নবীজি আসবে, আজকে নবীজি আসবে। এমনি ভাবে 16 থেকে 17 দিন গত হয়ে যায়, আমার নবীজি মদিনা শরীফ পৌঁছান নাই। 17 দিনের দিন আমার নবীজি সানিয়াতুল বেদা, আমার ওই মদিনা শরীফে একটি পাহাড় ছিল, এটা স্বাগতম পাহাড়। কি পাহাড়? জোরে বলুন কি পাহাড়? স্বাগতম পাহাড়, যাকে সানিয়াতুল বেদা বলা হত। এইখান দিয়ে মদিনা ঢুকতে হতো। আমার নবীজি যখনই ঢুকলেন, তখন মদিনার নাম ছিল ইয়াসরাব, নবীজি যখন ঢুকলেন সবাই বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের কাছে উদিত হয়েছে। সুবহানাল্লাহ। মিলসানি ইয়াতিল বিদাই ওয়াজাবাস শুক্র আলাইনা, বাচ্চারা বলতেছে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে সকলে শুকরিয়া আদায় করা। মদিনাওয়ালাকে পাই আমরা আলহামদুলিল্লাহ বললাম, চিৎকার দিব সুবহানাল্লাহ। মদিনার দলে দলে মানুষ আমার নবীজির নিজ বাড়িতে নিতে চায়, আনসারেরা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি আমার বাড়িতে আসেন। তো নবীজি কোবা নামক জায়গায়, যেখানে আজকে কোবা মসজিদ, অবস্থান করে বললেন, আমি কারো বাড়িতে আমার নিজের ইচ্ছায় যাব না, আমার এই উটনিটা বিনা ইশারায় বিনা ইঙ্গিতে যার বাড়ির সামনে গিয়া বইসা যাইব, আমি তার বাড়ির মেহমান হব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে সবাই ডাকে, নবীজি গো চলেন যাই আমার বাড়ি মেহমান হন। আমার নবী মদিনাবাসী রে, আমি কামলিওয়ালা তার বাড়ির মেহমান হব, যেই বাড়ির সামনে আমার উটনিটা বিনা ইশারায় বিনা ইঙ্গিতে আমার উটনিটা গিয়া বুঝবে আমি কামলিওয়ালা তার বাড়ির মেহমান। একটু আসতে বলুন না সুবহানাল্লাহ। নিয়ে কোনো হরতাল আছে, মারামারি আছে, আমার নবীজি মদিনা শরীফ যখন পৌঁছলেন, মদিনার আনসারেরা কান্দে, নবীজি গো আমার বাড়িতে আপনি মেহমান হবেন। আমার নবীর মদিনাবাসী রে, আমি স্বেচ্ছায় কারো বাড়ির মেহমান হতে পারবো না, বাংলাদেশি
পাহাড়তলি গরু বাজার গেলে দেখবেন গরুকে থামাবার জন্য একটা শব্দ ব্যবহার হয়, ওই শব্দটা বলা হয় হ। কি কয়? হ কি জন্য কয়? গরু থামাইতে। কি থামাইতে? কথা কন না, পাহাড়তলি গরু বাজার গেছেন না কখনো? গরুরে দাঁড় করাইতে বাঙালি বাঙালিরা কি কয়? হ। আরব দেশে উটেরে বসাইতে হইলে কয় নাক্ষা। কি কয়? নাক্ষা। কি করে? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী অর্ডার দিলেন, মদিনাবাসীদের আমি কারো বাড়ির মেহমান, নিজের ইচ্ছায় হব না, আমার এই উটনিটা বিনা ইশারায় বিনা ইঙ্গিতে যার বাড়ির সামনে বসবে মদিনাবাসী, আমি মদিনার কামলিওয়ালা ওই বাড়ির মেহমান হইয়া যাইব। সবাই সাহাবীরা মাইনা নিলেন, সবাই ডাকলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা রাজি। সাহাবীরা দলে দলে হাঁটতে লাগলেন, আমার নবীজি উটনির উপরে সাওয়ার হইলেন, সাওয়ার হইয়া যাইতে যাইতে সামনের দিকে আগায়, এবার একজন আনসার ডাক দিয়া কয় উটনি রে, আমি আমার নবীর জন্য আমার বাড়িটা সুন্দর করে সাজাইয়া রাখছি, উটনি রে আবার কামলিওয়ালারে লইয়া আমার বাড়ির দিকে আয়। উটনি মানুষের কথা শুনে না। আরেকজন সাহাবি কান্দে, নবীজি আমি বড় আশা করেছিলাম আমার বাড়িতে আপনি আসবেন, কিন্তু না, উটনি তো কথা কয় না, উটনি কারো কথা শুনে না, পশু কারো কথা শুনে না, একটু পরে যাইতে যাইতে নজর কইরা দেখে আবার নবীর সাহাবি, সবাই একটা ডাক দিলেন, ডাক দিয়ে কই আবু আইয়ুব আনসারী রে, তোর ভাগ্য খুলে গেছে, তোর কপাল খুলে গেছে, মদিনার কামলিওয়ালা দয়ার নবী মায়ার নবী জি তোমার বাড়ির মেহমান হইয়া গেছে, জারে যা আমার দয়ার নবী জি তোর বাড়ির মেহমান হইয়া গেছে। হযরত আবু আইয়ুব আনসারী নিজের ঘর থেকে বের হলেন, বের হইয়া সালাম দিয়া কান্দে, ডাক দিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, আপনি এই বাড়ির মেহমান হয়েছেন, আল্লাহর কসম করে বলি সবাই এই আশেপাশে সবাই জানে এইটা আমার বাড়ি, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমি কসম কইরা বললাম আমি আইয়ুব আনসারী, এই বাড়ির মালিক না, আমি হইলাম এই বাড়ির পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনা শরীফ যাইতে মন চায় কোন না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, কোন না, ছেড়ে দে নৌকা মাঝি, আরে অন্তরেতে কাবা নয়নে মদিনা, অন্তরেতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, একটু জবানটা খুলেন, ছেড়ে দে নৌকা মাঝি, আরে আল্লাহ নামের ফালতুলিয়া, আরে নবী নামের নৌকা সাইয়া, প্রেম সাগরে ডুবিতেছি তুলে নাও না, ছেড়ে দে নৌকা মাঝি, বলেন না, ছেড়ে দে নৌকা মাঝি,
আরে অন্তরে তে কাবা নয়নে মদিনা, অন্তরে তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি। মূর্তি ছিলাম আমার দয়ার নবীজি মায়ার নবীজি, একটা ডাক দিলেন আবু আইয়ুব আনসারি রে, সহ্য করি বল আমার উটনিটা বিনা ইশারায় বিনা ইঙ্গিতে তোমার বাড়ির সামনে। আবু আইয়ুব আনসারি ডাক দিয়ে ডাক দিয়া গায় নবীজি, নবী গো আবু আইয়ুব আনসারি এই বাড়ির মালিক না, সবাই জানে আমি মালিক, হাকিকতে আমি এই বাড়ির মালিক না, আল্লাহর কসম আমি আইয়ুব আবু আইয়ুব আনসারি, আমি হইলাম এই বাড়ির পাহারাদার। নবীজি ডাক দিলেন আবু আইয়ুব আনসারি, তুমি কার বাড়ির পাহারাদার বলো দেখি, বাড়িটার মালিককে আমার অগ্নিটা বিনা ইশারায় বিনা ইঙ্গিতে তোমার বাড়ির সামনে বসলো, কারণটা কি আমি জানতে চাই, আসল কারণটা আমার দয়াল নবী জানে কি না। মদিনা সমস্ত আনসারীরা ডাক দিয়া গো আবু আইয়ুব আনসারি, আবু আইয়ুব আনসারি রে তোর কপাল খুলা গেছে নবীজি তোর বাড়ির মেহমান। আবু আইয়ুব আনসারি বলে আমি এই বাড়ির মালিক না, আমি পাহারাদার, বলো তো মালিক কেডা। আবু আইয়ুব আনসারি বলে আমি এখন বলবো না, আমার কাছে একটা দলিল আছে, সবুজ রঙের একটা কুব্বাতুল খাদরা বের করলেন আবু আইয়ুব আনসারি, ওই কুব্বাতুল খাদরা সামনে দিয়া বলতেছে ডাক দিয়া কয় নবীজি, নবী গো আজ থেকে 3500 বছর আগে আপনার জন্য এই বাড়ি বানাইয়া, আপনি কামলিওয়ালার জন্য এই বাড়ি বানাইয়া, আমার সত্য পুরুষকে পাহারাদার দিয়া গেছে। সুবহানাল্লাহ, হাকিকতে এই বাড়ির বাড়ির মালিক হলেন রহমত আল্লিল আলামিন। সবাই আশ্চর্য হয়ে গেছে, আর কই কি রে, নবীজি মাত্র মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ আইছে, আর যেই বেড়ার এত বছর দেখলাম এই বাড়ির থাকে সব কিছু করে, উনি কো এই বাড়ির বলে উনি মালিক না, উনি পাহারাদার, এই বাড়ির মালিক হলো রহমতাল লিল আলামিন। দেখছেন, খেয়াল করেন উটনিটাকে আমার নবী ইশারাও দেয় নাই, কিছুই বলে নাই, উটনিটা নিজে নিজে ওই বাড়ির সামনে বসে। আমি জানতে চাই নবীর পাগল হইলে নবীর আশেক হইলে জবাব দিবেন, আমার নবীর উটনি গায়েব জানে কি না। আমার নবী ডাক দিয়ে বলে হায় আবু আইয়ুব আনসারি, আবু আইয়ুব আনসারি রে আমাকে চিঠিটা একটু দেখাও। চিঠিটা যখন দেখাইলেন দেখা যায় বাদশাহ তুব্বায় হামিরি আমার নবীর সালাম দেয়, ডাক দিয়া কয় নবীজি আমি তুব্বায় হামিরি, এই আশ্রববাসী আমার একমাত্র সন্তানের গলায় ছুরি দিছে, আমি আশ্রবে প্রতিশোধ নিতে আসলাম, আইসা দেখি যেই জায়গায় কাবান ফিট করেছি, যেই জায়গায় আমি গোলা ফিট করেছি, বারুদ ফিট করেছি, আর এই আশ্রবের ইহুদি আলেমরা ডাক দিয়া কই আসসালাম দার, যেই জায়গায় আপনি কামান ফিট করলেন ওই জায়গাতে হাকিকতে আখির নবীর বাড়ি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃ হারা হইয়া এতিম রূপে নামিলেন দরা, এতিম রূপে নামিলেন দরা,
তোরা, আরে পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার মুখে, পবিত্র মুবারক মুখে দুধ খাইলেন যার মুখে, দন্ড হলো বিবি হালে মায়া নবীজি, কোন সাজনে পাইব আপনাই, বলুন কোন সাজনে পাইব নবীজি, কোন সাজনে পাইব, নবীরা খালিয়ার বেশে উদে যার দেশে, বকরি চড়াইতেন সঙ্গলা, নবীরা খালিয়ার বেশে খুদে যার দেশে, বকরি চড়াইতেন সঙ্গলা, বনের যত পশু গ বকি কত তুই চর, বনের যত পশু গ বকি কত তুই চর, পাখি গনে বাতাসি করতেন গায়ক নবীজি, কোন সাধনে পাইব তোমায়, তোমাকে দেখিবার মনে চায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়, চট্টগ্রামবাসী একটা জঙ্গলের পশু হইয়া আমার নবীর পাগল হইতে পারিল, তোমরা কি আমার নবীর প্রেমে পাগল হতে চাও কিনা, আমার নবীর তাকায়া দেখে উঠনিটা বসে বসে চোখের পানি পলায় কান্দে, আমার নবী বলে আবু আই বানসারি রে দে দে লেখা কাগজটা আমার হাতে দে, আমার নবী দেখে বাস সেই তু বেহামিরি চিৎকার দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো আমার ছেলের প্রতিশোধ নিতে আমি আশ্রমে আসলাম, আয়েশা দেখি সেই জায়গায় নাকি আপনার মসজিদ নববী হবে, আয়েশা দেখি সেই জায়গা নাকি আপনার বাড়ি হবে, নবীজি আমি আপনার প্রেমে পাগল দেওয়ানা হইয়া গোটা ওই রওজা শরীফ এবং মদিনার মদিনার মসজিদে নববী শরীফ যে জায়গাটা হবে গোটা জায়গাটা আপনি কামলিওয়ালার নামে ওয়াকফ করে দিয়া গেল, জানতে চাই নবীর জন্য আমরা মাত্র কিছু সময় দিলে আমার নবী খুশি হবে না বেজার হবে, জবানটা খুলে বলেন না একটু মহব্বতে দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নাবিয়ানা, আরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা গেলে হাড্ডি মাংস থাকত না, আল্লাহুম্মা সঙ্গে কে যাইবে না, আইসো একা যাইবা একা সঙ্গে কে সঙ্গের সাথী কামলিওয়ালা শুয়ে আসেন মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নবিয়ানা
হাজরিন আমার মূল সাবজেক্টের দিকে যাই, কিন্তু যাওয়ার আগে বলবো নবীজির ভালোবাসা ছাড়া জীবনের কোনো দাম নাই, নবীজির ভালোবাসা ছাড়া ইবাদতের কোনো দাম নাই, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। বলুন আমরা নবীকে ভালোবাসি কিনা? আস্তে জবান খুলে বুক ফুলে হাসি মুখ নিয়ে বলুন আমরা নবীকে ভালোবাসি কিনা? চিৎকার দিয়ে বলুন ভালোবাসি কিনা? নবীর আশিকের কোন চিন্তা নাই? এজন্য কেউ বলেছে নবীজির গোলাম কোন চিন্তা নাই, নবীজির আশিকে কোন চিন্তা মদিনাতে যাই, চলো জিয়ারতে মদিনাতে। আল্লাহ কবুল করে বলে না আমি না, আসুন এটা ওলি আল্লাহর দরবার। কার দরবার? জোরে বলুন কার দরবার? আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন আছে কিনা? কাপ্তাইয়ের কারেন্টের সাথে আজকের এই কারেন্টের বাতির যোগাযোগ আছে কিনা? এই কারেন্টের বাতি যদি শ্যানাগিরি করে বলে না আমি কাপ্তাইয়ের সাথে কোনো কানেকশন রাখবো না, যোগাযোগ রাখবে না, সালাকি করলে বাতি জ্বলবে? কথা বলেন জ্বলবে না? মদিনার পার হাউজের সাথে আল্লাহর সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে কিনা? আল্লাহ কি বলেন ওলিদের সম্পর্কে কোরআনুল কারীমে? আলা খুশিয়ার সাবধান হরফে তামবি খবরদার, ইন্না নিশ্চয়ই ওলি এক বসম, ওলি সিঙ্গুলার নাম্বার, আউলিয়া প্লুরাল নাম্বার, আউলিয়া জামা আমার ওলি যারা আমার বন্ধু যারা, লা খাউফুন ফিল কবর আল্লাহর ওলিদের জন্য কবর দেশে দুনিয়াতে কোনো ভয় নাই। এটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল হাসর, আল্লাহর ওলি যারা বন্ধু যারা তাদের জন্য হাসরের ময়দানেও কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। এমন একজন আল্লাহর ওলি এখানে আছে কি? একটু আওয়াজটা বাড়ান না, আজকে দুপুরে খানা খান নাই? দয়া কইরা যদি আওয়াজ না দেন তাহলে বিস্কুট আর সার ব্যবস্থা লাগবে না, নাকি? একটু আওয়াজটা বাড়ান। এমন একজন আল্লাহর ওলি এখানে আছে কিনা? ওলি আল্লাহদের পাওয়ার আছে কিনা? ওলি আল্লাহদেরকে পাওয়ার কে দেয়? আমার আপনার বান্দার কোনো ক্ষতি আসেনি। কিতাবের নাম হচ্ছে গাউসুল ওয়ারা, যিনি ওলিদের সম্রাট মাহবুব সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাত্র 12 বছর বয়সে একদিন রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে, সুবহানাল্লাহ, কি করতেছে? জিকির করতেছে। হঠাৎ আওয়াজ হচ্ছে, কিছুক্ষণ পরে দেখলেন দুইজন মহিলা দুইটা প্লেট খানা নিয়ে পর্দা নিষিদ্ধ অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছেন। আব্দুল কাদির বলতেছেন অত্যন্ত সুগ্রাম লাগতেছে, মনে হয় সুস্বাদু খাবার। ডাক দিলেন, মা গো মা একটু দাঁড়াও না মা, এই খানা নিয়ে কোথায় যাচ্ছ মা? আমাকে একটা প্লেট খানা দাও না মা। মহিলারা বললেন, বাবা বাচ্চা মানুষ খানা চাইও না, এগুলা তোমার খানা না, এটা বড় হুজুরের খানা। কথা বলেন কোন হুজুরের? আব্দুল কাদির কয়, মা গো বলো তো বড় হুজুরের নাম কি? মহিলারা কয়, বাচ্চা মানুষ তুমি চিনবা? বড় হুজুরের নাম আবু সালে মুসা জমি। আব্দুল কাদির মনে মনে কয়, খাইছে রে ফেস লাগছে, বাফে আর ফুটে না, বাফে আর ফুটে। মা একটা প্লেট খানা আমারে দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে কয়, বাবা রে খানাগুলি তোমারে দেওয়া যাইত না, বড় হুজুরের খানা লইয়া যাইতাছি, বড় হুজুরের খানা দিব, তোমারে খানা খাওয়ান যাইত না। আব্দুল কাদের ডাক দিয়া কয়, মাগো মাগো মা আমি আব্দুল কাদের যদি খানা না দিবা
যাইবার সময় কানতে কানতে যাইবা, মাইরা দিছে ওলি আল্লাহর কথা লাগেনি, কম না মা বাবার কথাও লাগে, ওলি আল্লাহর কথাও লাগে কি না? বাচ্চা মানুষ দেখে পছন্দ হইছে, এরকম মাতিস না, খানা খাইবার লাগে কত কথাই কথাই সব জায়গা। আব্দুল কাদের কো মা চিন্তা করে দেব, বড় হুজুরের লাগে এক ফ্লেট নাও, আরেক ফ্লেট আমারে দাও, আর না দিলে যাইবার সময় এই রাস্তা দিয়া কানতে কানতে যাইবা। এরা দিছে না খানা, খানা বলতেছিলাম খানা দেয় নাই, যাইতে যাইতে বড় হুজুরের দরবারে চলে যায় আব্দুল কাদির, দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহকে ডাক দিলেন, ডাক দি বলে বন্ধু বন্ধু গ, তারা দুইটা প্লেট খানা নিয়ে যায়, একটা প্লেট খানা চাইলাম দিল না, আমারে যদি ওলি কুলের সম্রাট বানাইয়া থাকো তাইলে তারা যেই হুজুর রে খানা খাওয়াইব, খানা খাওয়াইয়া হাত বাড়াইয়া দোয়া করব, তুমি আল্লাহ তার আর দোয়া শুনল না। দিছিনি ফাসলা ফাসলা ফুতে ফাসলা গেছে কেডা 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 কথা কোনটা? আমি জানতে চাই বাপের ভাবা বেশি না পুতের ভাবা বেশি? আর বাপ হলো বেটা সাধারণ মাস্টার, পোলা হইলো হেড মাস্টার, বুঝেন না বুঝেন না, বাপ হইলো সাধারণ ওলি, পোলা হলো ওলিদের বাদশা, ওলিদের বাদশা। ফেস লাগাইয়া দিছে, বলতেছিলাম আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আব্দুল কাদির চুকির পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু গ, যদি আমার ওলি কুলির সম্রাট বলে থাকো তাইলে মহিলা গুলি যেই জায়গায় হুজুর রে খানা খাওয়াইব, ওই হুজুর তোমার দরবারে যখন হাতটা বাড়াইব আল্লাহ আজকে ওই হুজুরের দোয়া তুমি আল্লাহ শুনতে পারবা না। সাধারণ শিক্ষক একটা ব্যাট লইয়া দৌড় এনে দিলে ডিজিটাল ফলাবানে কয় না, মাতিস না হেবটার বেলাছিল, এটা ডিজিটাল ফলাবানে কয় না, আর হেডমাস্টারের ব্যাত লাগে না, চোখ গুড়ানে দিলে ফলাবান খুশিয়া, ঠিক কি না? ফাওয়ারটা এমন জিনিস, হেডমাস্টারের ফাওয়ার সাধারণ মাস্টার থেকে কম না বেশি। তখন আমার আল্লাহকে দুস্থ জানাবে কান্দেন না, আপনারা যখন খানা দিচ্ছেন কারবার হইতে পারে, হুজুরে খানা খাইব আজ দে কারবার দিলাম, ফুতে চাবি মাইরা দিছে, বাফে তো খানা খাইছে, খাইয়া মহিলারা কবে জোর আমরা বড় কোপাল পরা কত জায়গায় গেছি, খবর পাইছি আমনের দরবারে দোয়া করলে দোয়া খালি যায় না, আল্লাহর ওলিদের দরবারে দোয়া কবুল হয় কি হয় না? হুজুর আমরা লাগে একটু হাত তুলেন, কি তুলেন কথা কর না, কি তুলেন? মুক্তি ছিলাম আল্লাহর ওলি আবু সালিম সজংগিরি দরবারে গেলেন, দরবারে গাইয়া মহিলা দুইটা কান্দে, ডাক দিয়ে হুজুর দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন, ইন দি মিন টাইমে আর ওই মহিলা দুইটা চোখের পানি বাড়াইয়া কাঁদে, হুজুর হুজুর গো আমাদের বড় বিশ্বাস আপনার দরবারে দোয়া খালি যাইত না, মহিলারা কান্দে আল্লাহর ওলি আবু সালিম সাজঙ্গি দুই রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় কইরা চোখের পানি ফালাইয়া উপরের দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইছে, কানতে লাগলেন মাবুদ মাবুদ গো আজকে একবার ডাক দে, অন্যদিন একবার ডাক দিলে আমার আল্লাহ জবাব দেয়, আজকে শুধু আমার আল্লাহকে তুই ডাকে, আজকে আমার আল্লাহ ডাকের সাড়া দেয় না, আজকে ডাকের সাড়া দেয় না। হায় আফসোস, যতই ডাকে কারবার হয় না, ঘটনা কি?
একটা চিৎকার দিছে, মাহমুদ গো তুমি কি আমার বেইজ্জতি করবা, তোমার দরবার থেকে আমি খালি গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু বন্ধু গো, যদি আপনি আমাকে মহব্বত করে থাকেন, যার জন্য আপনি দুইটা হাত বাড়াইছেন, আমি আল্লাহ তাদের দোয়া শুনব না, আজকে তাদের দোয়া কবুল হইত না, আপনি হাত নামান। আল্লাহর ওলি চোখের পানি ফালাইয়া দুইটা হাত নামাইলেন, হাত নামাইয়া চক্ষু দুইটা খুললেন, ডাক দিয়া কয় মা গো মা গো মা, আমি জানি না কোন জায়গায় কোন বেয়া তুমি তোমরা করছো, আমার আল্লাহ বেজার হইয়া গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি কো মাগো তোমরা কোন জায়গায় কোন বেয়াদবি করাইছো, আমার আল্লাহ তো বেজার হইয়া গেছে। মহিলারা কো না হুজুর আমরা বেয়াদবি করছি, আল্লাহর ওলি আমি ফাড়তাম না তোমরা যাও গা। মহিলারা কো হুজুর খানাটি খাইয়া নিয়ে কোথায় কইলেন, খানা খাইবার আগে কইতেন, আমরার খানা লই আমরা যেন ইচ্ছে হেনে যাইতাম। বলতেছিলাম আল্লাহর ওলি আবু সালিম উসা জঙ্গি বলেন মা গো বিদায় দা, বিদায় দিলাম চলে যাও। মহিলারা কান্দে হুজুর দুইটা কদম জড়াইয়া ধরছি, আপনি বিদায় দিয়েন না, দাঁত যাইবার আগে আল্লাহর দরবারে হাতটা বাড়াইয়া আরেকটা বার চেষ্টা সালাম। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি দুইটা হাত বাড়াইয়া দিলেন, হাতটা বাড়াইয়া একটা ডাক দিলেন, ডাক দিয়া কই বন্ধু বন্ধু গো, আমারে আরেকবার খালি কইরাইয়েন না, আমি আবারও হাত পাতিছি, আমার দরখাস্তটা শুনুন, এবার আমার আল্লাহ ডাক দে বন্ধু বন্ধু গো। প্রথমবার ফেরত দিছি, দ্বিতীয়বার জানাইয়া দিলাম, আর একটাবার যদি মহিলাদের জন্য মুনাজাত করবে দোয়া কবুল, দূরের কথা বেলায়েতের দপ্তর থেকে আপনার নাম কাইটা দিব। সুবহানাল্লাহ, কি বললেন, একবার তো ফেরত দিছি, আবার যদি হেরার লাগে মুনাজাত দিবেন, তাহলে এবার মুনাজাত কবুল তো দূরের কথা, ওলির দপ্তর থেকে আপনার নিজের নাম কেটে দিবেন। হুজুরকে সর্বনাশ খাইছে রে, হুজুর কি কয় সর্বনাশ, আর দোয়ার গোষ্ঠী গিলাই আমার নিজের সালাম লইয়া টান দিছে, কথা বুঝলি নাই, দোয়ার গোষ্ঠী গিলাই আমার নিজের সালাম লইয়া টান দিছে, যাও কোন জায়গায় কোন বেয়াদবি করাইছো তোমরা, যাও বাইর আমার দরবার থেকে। বলতেছিলাম আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি মহিলাগুলিকে বের করে দিলেন, মহিলাগুলি কান্দে, ডাক দিয়া কই হুজুর গো আমরা বড় কোফাল ফরা, খানাও হারাইলাম দোয়াও হারাইলাম, দোয়াও ডাক দিয়া কই হুজুর আপনার দরবারে একটা ফরিয়াদ জানাই, আমাদেরকে খালি ফেরত দিয়েন না। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি ডাক দিলেন মা গো মা তোমাদেরকে বিদায় দিলাম চলে যাও, তোমাদের দোয়া আমার আল্লাহ শুনবে না, কিন্তু দোয়া কবুল দূরের কথা, তোমাদের জন্য আমার নিজের সালাম সহ টান দিছে। সুবহানাল্লাহ, মহিলারা কি অহন খানাও হারাইছে দোয়াও হারাইছে, কানবো না হাসবো, কথা কম না, অহন যখন কানতে কানতে রওনা দিছে মেয়েটা কয় মা গো ওই রাস্তার ফোলার কথা দেখি লাগিয়া গেছে। যাইবার সময় আব্দুল কাদের কইছিল আমার যদি খানা না দিবা তাহলে যাইবার সময় কানতে কানতে যাইবা, আব্দুল কাদের জিলানির মধ্যে খোদাই পাওয়ার আছে কিনা, মদিনা পৌঁছাতে গৌসলা জম
না পোচা দে গৌশালা জম বিগিরি বানা দে গৌশালা জম আল্লাহ মিলা দে গৌশালা জম নবী মিলা দে বলেন না গৌসে পাকের আশিকেরা আল্লাহ মিলা দে গৌশালা জম নবী মিলা দে ওলি বানা দে গৌশালা জম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি জানতে চাই একজন ড্রাইভার আর একজন ড্রাইভার বানাইতে পারে না, একজন মিস্ত্রি আর একজন মিস্ত্রি বানাইতে পারে না, একটা টেইলার আর একটা টেইলার বানাইতে পারে না, একজন ওলি আর একজন ওলি বানাইতে পারে কি পারে না? ওলি বানা দে গৌশালা জম বিগিরি বানা দে গৌশালা জম আল্লাহ মিলা দে গৌশালা জম নবী মিলা দে বাগদাদ পৌঁছা দে গৌশালা জম আজমির পৌঁছা দে গৌশালা জম আমার গৌশ বাগ একটা সুরারে মাথার মধ্যে হাত দিয়া ও চোখ বন্ধ কর কি দেখো হুজুর আমি দেখি আমি আল্লাহর খানে কাবার চতুর্দিকে ঘুরতে আসি এবার কয় কাউকে বলিস না এবার কি দেখো হুজুর আমি দেখতেছি আমি দয়াল নবীজির রহমতের সামনে দাঁড়াইয়া সালাম দিতেছি সুবহানাল্লাহ বেলায়ে তুই পাওয়ার কি জিনিস এবার কি দেখো আমি দেখতেছি আমার মনে হয় আমি জান্নাতের বাগিতে মা ফাতেমার কবর জিয়ারত করতেছি সুবহানাল্লাহ মদিনা পৌঁছা দে গৌশালা জম মদিনা পৌঁছা দে গৌশালা জম বিগিরি বানা দে গৌশালা জম আল্লাহ মিলা দে গৌশালা জম নবী মিলা দে কুদু বানা দে গৌশালা জম কুদু বানা দে গৌশালা জম ওলি বানা দে গৌশালা জম আল্লাহ মিলা দে গৌশালা জম নবী মিলা দে মহিলারা হন কানতে কানতে যাইতাছে হেরাও আল্লাহর ওই দরবার থেকে খানাও হারাইছে দোয়াও অহম কি কানব না হাসব কথা বল না বাজান কানব না হাসব অহন কানতে কানতে কখন রওনা দিছে মা আর মেয়ে ছিল মেয়ে কয় মা গো ছোট্ট ফোলার কথা দিহি লাগিয়া গেছে কয় কেমনি ফোলা না কইছে খানা না দিলে যাইবার সময় কানতে কানতে যাইবা তারা কো সরবন আছে দেখি তো ফোলাটা আছে দেখি ফোলাই উপরের দিকে লাইন লাগাইয়া রয়েছে জিকির করতেছে আল্লাহ রলিরা জিকির করে কিনা জোরে বলুন করে কিনা আমার আল্লাহর সাথে জিকিরের মাধ্যমে লাইন লাগাই রাখছে রাস্তায় দাঁড়াই মহিলারা কোপাইছি দেখি এই ফোলার কথা যখন লাগছে নিশ্চয়ই ফোলার মিথ্যে কারবার আছে সামনে আগাইয়া গেছে আব্দুল কাদের ডাক দিয়া কয় মাগো মাগো মা তোমরা আমার কাছে কান্তে কান্তে আইসো তোমাদের ঘুমটার মধ্যে চোখের পানি আমি দেখেছি মাগো মা আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিছে আমি ইচ্ছা করলে তোমাদের চোখের পানি মুইসা দিতে পারি বাবা দাও না খানা লাগবো কি লাগবো ডাক দিয়া কয় মাগো
মাগো মা দুইটা ফিলেট খানা দেখছিল, একটা ফিলেট বড় হুজুরে দিও, যদি একটা ফিলেট খানা ফেরত দিবা আমি আব্দুল কাদির কথা দিলাম, তোমাদের এই সমস্যার সমাধান আমি করতে পারি। কই কি পারো? আব্দুল কাদির কই মা, আমি আমার বেলায় একদিন চোখ দিয়া দেখি তোমার মেয়েটার গর্বে মাইয়া আছে, আমার একটা ফেলের খানা খাওয়াইলি আমি এখন নগদ। তোমার মাইয়া তোমার মেয়ের গর্বের সন্তান না, আমি নগদ ফোলা বানাই দিতে পারি। সুবহানাল্লাহ, মহিলারা কো আয় হায় রে খানা কারে রে খাওয়াই খাবে, আয় হায় রে খানা, জাগা তো শুনছি জাগা তো, আয় হায় রে, বুঝলাম না রে। তিনি যে যদিও বাচ্চা অলিদের বাচ্চা অলিদের জোরে কর না অলিদের, অলিদিকের রাজা মহারাজ লহু তেরি সালাম খানি আবেদুল কাদের জিলানি, অলিদিকের রাজা মহারাজ লহু তেরি সালাম খানি আবেদুল কাদের জি, ওলি দিগের বাদিশা তুমি হাই কাল নুরানি, তোমার তরি কায়দা খেল হইলে সুর হইয়া যায় কুতুবনি, সুর হইয়া যায় কুতুবনি, ওলি দিগের রাজা মহারাজ লহু তেরি সালাম খানি আবেদন আদে একটা ফিলেট খানা যদি আমারে ফেরত দিবা আমি আব্দুল কাদির বইলা দিলাম, গর্বের সন্তানরা আমি নগদ ফোলা বানাইতে পারি। মহিলারা কো হায় হায় রে খানা কারে রে খাওয়াইলাম, যাও যাও খানা ফেরত নিয়ে আসো। মহিলারা রওনা দিছে, যাইতে যাইতে আবু সালেম মুসা জঙ্গির বাড়ির কাছে গেছে। আমি জানতে চাই যে এই মহিলাদের কারণে হুজুরের সালাম লইয়া টান দিছে, হেরারে দেখলে সালাম দিব না লাড়ি লইব, জোরে কম হুজুরের সালাম লই টান দিছে এই মহিলারা লাগা, আবার যখন তারা ফেরত আইছে হুজুর লইছে লাড়ি, কি আজকা তোর আর বাসা নাই আমার দরবারে আইস না, যা মহিলারা ডাক দিয়ে কই হুজুর হুজুর গো ভগবানদার বলি আবু সালে মুসা জঙ্গি খোদা কি কসম আমরা জাগা চিনছি, জাগা জোর কর না জাগা, হুজুর কর কই কি জাগা চিনছো, মানে ডাক দিয়া কমা গো কি জাগা চিনছো, আয় আল্লাহর বলি আবু সালে মুসা জঙ্গি দুই ফেলের খানা খাওয়াইয়া যে কারবার হইছে না, একটা ফেলের খানা পাইলে ওই কারবার গলিয়া যাইব, কি ব্যাপার? তারা ডাক দিয়া ক্ষমা গো হুজুর ক্ষমা গো, ব্যাপার কি ওই জায়গা চিনছ? তারা কই হুজুর বেয়া তুমি মাফ করবেন, লাড়ি লাগত না আমরা তো আল্লাহ আইছি না, এখন আমরা কিন্তু আইছি খানা ফেরত নিতা। হুজুর কার কই কি জীবনে কত খানা খাইছি কেউ তো ফেরত চাইছে না, এরা কই কি কি খানা ফেরত দিবে? মহিলারা কয় হুজুর ফাললে কাম করে দেন আমরা খানা ফেরত দেব। আবু সালে মুসা জঙ্গি নিশ্চয়ই এই কথাটা মহিলাদের কথা না, নিশ্চয়ই কথাটা কেউ শিখাইয়া দিছে। এবার ডাক দিয়া কয় মাগো মাগো বলো দেখি সত্য করি বলো দেখি এটা কার কথা কে শিখাইয়া দিছে? মহিলারা বলেন হুজুর দেখতে সয়েস লাগে না, যেই ফোলাটায় আসার সময় একটা ফেলের খানা চাইছিল দিছিলাম না, ফোলা বলছিল না দিলে কানিতে কানিতে যাইবা, এখন এই ফোলার হাতে ধরা খাইছি, ফোলায় কইছে একটা ফেলের খানা ফেরত দিলে গর্বের সন্তান নাকি নগদ ছেলে বানাইব, আল্লাহ করি ডাক দিয়া কই মাগো মাগো মা
যাও চলো যাই, আমি প্রয়োজনে আমার ঘর থেকে 100 প্লেট খানা ফেরত দিব। বাগদাদের নগরীতে এত বড় সাহস কার, তার আগে একটা নজর দেখব। একটু কাঁচা গেছে কিন্তু আমার গাছ উপরের দিকে হাত বাড়া কর, আল্লাহ বন্ধু গো আব্বা আইতাছে আমার কাছে, বাবার কাছে শরণ দিও। বলতেছিলাম আল্লাহর ওলি মাহবুব সুবহানি কুতুব রব্বানি আব্দুল কাদের জিলানি 12 বছরের বাচ্চা, ডাক দিয়া কই বন্ধু বন্ধু গো আমার আব্বার কাছে আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, ইন দি মিন টাইমে আমার আল্লাহ ডাক দে। আয় আমার বন্ধু আপনি চিনতে করেন না, আপনার আব্বাই আপনার কাছে আইসা যা কিছু দেখতে চাইবে, আমি আল্লাহ তার থেকে আরো বেশি পাওয়ার আপনারে দিয়া দিছি। বাপে যা দেখতে চাইবে তার থেকে আরো বেশি পাওয়া ছিলাম। আব্দুল কাদের কথাটা পাইয়া সাহসটা বাড়ছে না কমছে? ওলি আল্লাহদেরকে ক্ষমতা কে দেয়? কে দেয়? আল্লাহ যখন কিছু দোস্ত চিন্তা করে না, বিচ্ছে খারবার দিয়া দিছি, বাবা কয়টা সাইব আছে যা সাইব তা দেখাতে পারবেন, আরো বেশি পারবেন, আরো বেশি পাওয়া দিছি, তখন সাহস কি বাড়ছে না কমছে? বাপের ফুল তখন দাঁড়ায় রয়েছে বাঘের বাচ্চার মতো, বাবা এসে মহিলারা কখন দূরে এই ফুলা কি, এটা তো আমার আব্দুল কাদের, আমরা তো আর কিনা চিনছি না, কারবারটা তো কটাইছে এই ফুলা, তাই না? তাই বাবা আব্দুল কাদি তুমি কি হেরারে খানা ফেরত লেগে ফাড়াইছো? আব্দুল কাদেরকে বাবা বেয়াদবি মাফ করবে না, আমি তো অন্যায় করছি না, আমি তো অন্যায় করছি না, নুন খাইলে গুন গাইতে হবে, খানা যখন খাইছে না কামটা করে দেন না, আর না ফাললে হেরারে ঘুরে এলাম খানা ফেরত দিয়ে দেন। বাঘের বাচ্চা বাঘ সাহস আছে আছে কি না? আচ্ছা কম তো এই কথাটা শুনলে বাবার মেজাজ নরম হইব না গরম হইব? কথা কম না, আব্দুল কাদেরের আব্বার মেজাজটা এত গরম হইছে, ছোট্ট ফোলা 12 বছরের ফোলা এত বড় কথা কইলি? কিতাবের মধ্যে লেখে ডান হাতটা বাড়াইয়া আবু সালিম মুসা জঙ্গি, আব্দুল কাদের যখন বললেন বাবা গো ফাললে কামড়া করেন খানাড়ি খান, আর না ফাললে খানাড়ি ফেরত দেন, আবু সালিম মুসা জঙ্গি ডান হাতটা বাড়াইয়া আব্দুল কাদেরের গালের মধ্যে একটা চোয়াট মারছে, যেই মাত্র বাবা সন্তানের গালে চোয়াট মারছে, আব্দুল কাদের বন্ধু বন্ধু গো আমার আব্বা বিনয় অপরাধে আমার গালে চোয়াট মারছে, আমি আব্দুল কাদের সহ্য করতে পারি না, আমার আল্লাহ কই বন্ধু আপনি কি নিয়ম জানেন না, মা বাবা এমন একটা জিনিস অপরাধে বিনয় অপরাধে মা বাবা সন্তান শাসন করার ক্ষমতা রাখে, ঠিক কি না? অপরাধে বিনা অপরাধে মা বাবা সন্তান শাসন করার ক্ষমতা আছে কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু বন্ধু গো মা বাবা এমন জিনিস অপরাধে বিনা অপরাধে সন্তান শাসন করার ক্ষমতার আগে একটা চোয়ার খাইয়া যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মানটা আরো বাড়াই দিব। মা বাবার ইজ্জত দিলে ইজ্জত পাওয়া জোরে কোন যায় কিনা? ডিজিটাল ফোলাবেন কিছু কিছু বদমাশ আছে, বাপে যদি সোয়াট দেয় ফোলা উঠা বাপের খুশি নাউজুবিল্লাহ কম আর হুজুরের কোন এরকম দুই একটা বদমাশও আছে কিনা? এই জন্য কোন কোন আশিক বলে মায়ের দোয়া লও রে মমিনি মায়ের দোয়া লও,
বাবার দোয়া লও রে মমিনী বাবার দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে মমিনী মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মমিনী বাবার দোয়া। মা বাবার দোয়ার দরকার আছে কি না? মা বাবার দোয়া ওলি হওয়া যায় কি? যায় না। বুঝাইতেছিলাম বাবা যখন সোয়াট মারছে ফুলার মেজাজ গরম হয়েছে, আমার আল্লাহ সান্ত্বনা দিলেন, দোস্ত আপনি চিন্তা করেন না, মা বাবার দিয়ে একটা সোয়াট দেওয়ার ক্ষমতা আছে কি না? বড় পীর মাহবুবি সুবহানি কুতুবের আব্বানি আব্দুল কাদির জিলানি চোখের পানি ফালায়া কান্দে ডাক দিয়ে কই বন্ধু বন্ধু গো আমার আব্বা আমার গালে বিনা অপরাধে একটা চোয়াট দিল, আমার ভিতরে যেই বেলায়াতি পাওয়ার দিলা আমি কি বাবারে দেখাইতে পারতাম না? আমার আল্লাহ বলে পারবেন পারবেন দেখাইতে পারবেন। এবার আব্দুল কাদির বলে আয় মহিলা আমার আব্বার একটা চোয়াটের বিনিময়ে আমি তোমার গর্ভের সন্তানটা ছেলে বানাই দিলাম। কি বানাই দিলাম? মহিলারা কো হুজুর বাক্যার গোষ্ঠী গিলে ফাললে কিছু নগদ দে কি দে? বর্তমান যুগে ছয় সাত মাসের গর্ভ আল্ট্রাসাউন্ড মেশিন গ্রাম দিয়ে দেখা যায়, তৎকালীন যুগে কি এই মেশিন ছিল? কথা বলেন ছিল? এটা খালাস হওয়ার আগে বোঝা যাবে না ছেলে না মেয়ে। মহিলারা কে হুজুর বাক্যের গোষ্ঠী গিলে ফাললে নগদ দিহান। আব্দুল কাদির কয় জিলা মোহাম্মদ পারে জিলা বাক্যা পারে তিনি নগদ পারে কি না? আরো জোরে বলুন পারে কি পারে না? এই জন্য বলেন কোন আশিক বলতেছে গর্ভে রাখিয়া সন্তান কুরআন পুত্রী জননী, গর্ভে রাখিয়া সন্তান কুরআন পুত্রী জননী, আঠারো সিপারা কোরআন পীরে করলেন সবানি, আঠারো সিপারা কোরআন পীরে করলেন সবানি। মাই জানে না ছেলের বেদন, মাই জানে না ছেলের বেদন, যেজন গর্ভ তারিনি তোমারই নামের গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীরা বিনাম কাদের জিলানি জিলানি, তোমারই নামের গুনে আগুন হইয়া যায় পানি। জিলানেতে জন্ম তোমার তুরিকায় কাদরিয়া আবু সালেম মুসা সঙ্গী, তোমারই যে হয় পিতা। জিলানেতে জন্ম তোমার তুরিকায় কাদরিয়া আবু সালেম মুসা সঙ্গী, তোমারই যে হয় পিতা। তোমার নামের কোন গায়ে, তোমার নামের কোন গায়ে ফেরেশতা সব আসমানি, তোমারই নামের কোনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীরা বেদন কাদের জিলানি জিলানি, তোমারই নামের কোনে আগুন হইয়া যায় পানি। এগারো শত গর্ভবতী সারা জিলান নগরে তোমারই জন্মের সময় গর্ব সব খালাস করে। এগারো শত হইল ছেলে, এগারো শত হইল ছেলে পাইল তোমার রুহানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পিরামিদুল কাদের একটু দৃশ্য আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সঙ্গের সাথী কেউ না, সঙ্গের সাথী কামলিওয়ালা শুয়ে আছেন মদিনা। আল্লাহ আল্লাহুম্মা
আরে কোরআন পড়লি হাদিসে পড়লি গায়েবের দলিল পাইলি না, কোরআন পড়লি হাদিসে পড়লি গায়েবের দলিল পাইলি না। আরে নবীর প্রেমে পাগল কইলে, নবীর প্রেমে পাগল কইলে দেখবি সোনার মদিনা। আল্লাহুম্মা বাবা, আমি তো আপনাদের চট্টগ্রামের ভাষা বলতে পারি না, চট্টগ্রাম তো বলে বাবা তুই হঠাৎ চলে আসছো, ঠিক নেই এভাবে হয় না। আমাদের আমার মূল বাড়ি হচ্ছে কুমিল্লা নোয়াখালীর ভাষা আর কি, নোয়াখালীর ভাষা তো বুঝেন, বুঝেন না, বুঝেন না, আল্লাহ আকবার, নোয়াখালীর ভাষা তো ভাষা। সিলেট গেলে গো কিতাব আমি আসা খালাগু খাইতা না মালাগু খাইতা, আমি নতুন নতুন গিয়ে গিয়ে কিনে কুখাইতাম মিলে আছি। আর কোন কি জাপলং মামার দোকান দোকান আমার কই কি ব্যাপার, কিতাব আমি আসা কে গু খাইতা না গু খাইতা আজকার গু খাইতা না হালকার গু খাইতা, যেদিকে যাই সেদিকে দুগু, এক দেশের গালি আর এক দেশের বলি বলি, ঠিক না ঠিক না। আর আমাদের নোয়াখালী গেলে পানি দিকে হানি একটা গজল লিখেছে, এটা কি আপনারা জানেন? সবাই তো জানেন না, জানেন জানেন নোয়াখালীর বাসার এই গজলটা আপনারা শুনতে অত্যন্ত সুন্দর লাগে। আবু বকর সিদ্দিকের হাফে গান গাইছে কি কি বিজ্ঞানীদের মহাগুরু, বিজ্ঞানীদের মহাজ্ঞানী অঙ্গনবীজি, এটা জানেন না? বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি কন্যা, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি, এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি, এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে আগনবীর মুখের তু তুই বালা হই গেছে, আরে হেই বালা কি এই জমনায় কত হারব নি, হেই বালা কি এই জমনায় কত হারব নি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি কন্যা, বিজ্ঞানীদের মহাগুরু এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি, এরকম গা নূরের নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় অঙ্গনবী রকেট চাঁদা মেরা শরীরে যায়। সুবহানাল্লাহ, গেছে কিনা ইয়া রাসূলুল্লাহ, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি কন্যা, বিজ্ঞানী এরকম কানুরের নবী টুগায় হাইবানি, এরকম কানুরের নবী টুগায় হাইবানি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি। এই কালে তো মানুষের অসুখ হইত অঙ্গনবীর কাছে এলে বালা হই যাইত। সুবহানাল্লাহ, আমার নবীর জমানায় ইনজেকশন আছে না, স্যালাইন আছে না, আমার কামলিওয়ালা ফু দিলে ভালো হয়ে যেত, এই জন্য আল্লাহর অলিরাও ফু দিলে ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কালে তো মানুষের যে অসুখ কম হইত আগনবীর কাছে যাইতে বালা হই যাইত, আরে হেই কালে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, হেই কালে কি ডাক্তার বৈদ্য হেগিন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গনবীজি, এরকম গা দয়াল নবী টুগায় হাইবানি,
এরকম গাদয়াল নবী তো গায়ে খাইবানি বিজ্ঞানীদের মহাগর আল্লাহর ওই কান দিয়ে কয় আমার আব্বার একটা চুয়াডির বিনিময়ে আমার আব্বার একটা চুয়াডির বিনিময়ে তোমার গর্বের সন্তান আমি ছেলে বানাই দিলাম মহিলা কো হুজুর বাক্যের কুষ্টি কি লাগে পারলে নগদ দে হাত কি দে হাত আব্দুল কাদের কো মা গো জেলা বাক্য পারে না নগদ পারে নগদ কি পারে হুজুর আমার আমি খালি যাইতে দিতাম না আমার আব্বার একটা চুয়ারির বিনিময়ে শুধু গরুদের সন্তান না বাড়িতে বড় বড় ছয়টা মাইয়া রে এখন পোলা বানাই দিলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহিলারা কো হুজুর আমনে যখন কইছেন আমার বাড়ির মাইয়ারি পোলা বানাইছেন তো আমনেরা বাপে আর ফুতে এখানে দাঁড়ান আমরা মায়ার জি বাড়িতে গিয়া পমানটাকে দেখে আসি বাস্তব হইছে কিনা আপনারা এখান থেকে যাইয়েন না আপনারা দাঁড়ান বাপে আর ফুতে এখন দাঁড়ান বাপ পুত্রে দাঁড় করাইয়া মহিলারা দৌড় দিছে দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গিয়া দেখে ছয়টা বড় বড় মাইয়া উফুত হইয়া ঘুম যাইতে আসে ছিলাম বাবারে মহিলারা দৌড় দিলেন দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাইয়া নজর করে দেখি বড় বড় সাইডা মাইয়া জমিনের মধ্যে উপুত হইয়া ঘুমায় এইটা দেখে হায় হায় রে মায় ডাক দিয়া কয় রহিমা আমারও যদি কেউ রহিমা কইয়া ডাক দে আমি আগে চিন্তা করবো আমি তো মাইয়া নো আমি তো ফোলা আমি কি মাইয়ার আগের নাম ছিল রহিমা রহিমা যে আব্দুল্লাহ হয়ে গেছে রহিমা যে আব্দুর রহিম হয়ে গেছে মারতো খাবো রহিমা কইয়া কত টাকা ডাকে মাইয়া দেখি জবাব দেন মাইয়া জবাব বলতেছিলাম হায় হায় রে মহিলারা যখন ডাক দিলেন রহিমা একবার ডাক দিলেন জবাব দেয় না আবার ডাক দিলেন জবাব দেয় না দ্বিতীয় মেয়েদের ডাক দিলেন জবাব দেয় না তিন নম্বরটারে ডাক দিলেন জবাব দেয় না চার নম্বরটারে ডাক দিলেন জবাব দেয় না পাঁচ নম্বর জবাব দেয় না ছয় নম্বর দেয় না সাত নম্বর দেয় না এবার দরাই আইসা নজর করে দেখে হায় হায় ছয়টা মাইয়া আসলে তোমায় না ছয়টা মাইয়া মইরা গেছে সুবহানাল্লাহ কর ছয়টা মাইয়া মইরা গেছে কইছিস কি হুজুর কারবারটা করলো কি কাম করলো রে আয় হায় হায় আমার মাইয়ারে মারিয়ে লেছে রে বলতেছিলাম কিতাবের মধ্যে রেখে মা যখন মাইয়া গুলির উল্টায় রইছে উপর থেকে চিত করা যখন ফালাইছে মহিলা চিৎকার দিয়া কয় হায় হায় রে যদিও মহিলা গেছে আমি নজর করে দেখি একে একে ছয়টা মাইয়া আব্দুল কাদির জিলানির জবানের সঙ্গে ফোলা হইয়া গেছে ফোলা হয়েছে ঠিক সব মরে গেছে সব কি অহন মহিলা দৌড় মারছে মরা ফোলার গোষ্ঠী কিলাই আমার জিন্দা মাইয়া বালা জিন্দা মাইয়া মরা ফোলার গোষ্ঠী কিলাই এর না মরা ফোলা আমার দরকার আমার জিন্দা মাইয়া এত বালা দিছে তো দৌড়াইতে দৌড়াইতে হুজুরের কাছে গেছে ডাক দিয়া কই হুজুর হুজুর গো আপনার দুইটা কদম জড়াইয়া ধরলাম আমার মাইয়ার ফোলার দরকার নাই আমি ফোলার গুষ্টি কিলাই আমার জিন্দা মাইয়া তো বালা আমি ফোলা চাই না আমার মাইয়ারি ফেরত দেন
আব্দুল কাদির 12 বছরের ফোলা দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি দিয়া হাসে ডাক দিয়া কয় মাগো তুমি চিন্তা করো না আমার বন্ধুর সাথে আমার এমন আলাপ হইছে আমার বন্ধু তারা রুহ গুলি জমা কইরা রাখছে সুবহানাল্লাহ মহিলা কয় বাবারে কি শুনাইলেন কি শুনাইলেন আমি কিচ্ছু বুঝলাম না আমার বুঝে আসে না আমার একটু বুঝাইয়া বলেন ইন দি মিন টাইমে আব্দুল কাদির বলে মা গো চিন্তা করো না চিন্তা করো না মা যাও আমার আল্লাহর সঙ্গে আমার আলাপ হইছে আমি যখন তাদের নাম রাখবো আর কোন বীজ নিকোয়া ডাকটা মারবো আমার আল্লাহ চোখের পলকে জিন্দা কইরা দিব মহিলারা কো হুজুর দয়া করে আমার বাড়ি চলেন বাচ্চারা রে হুজুর আবু সালেম মুসা জঙ্গিরে বাড়িতে নিয়েছে বাড়িতে নিয়ে দেখে ছয়টা মাইয়া ঘুমাইতাছে মৃত্যু লাশ হইয়া আব্দুল কাদির এবার একটা একটা করে নাম রাখছে যেটা রহিমা নাম ছিল এটার নাম রাখছে আব্দুল্লাহ কি নাম এবার বাচ্চা আব্দুল কাদির ডাক দিয়া কই কোন বীজ দি আব্দুল্লাহ হে আব্দুল্লাহ আমার হুকুমে জিন্দা হইয়া যা এইমাত্র কথাটা বললেন চোখের পলকে নজর কইরা দেখা যায় আব্দুল্লাহ দাঁড়ায়া সালাম দিছে সুবহানাল্লাহ মরা জিন্দা করার ক্ষমতা আমার আমার নবীজির গোলাম নবীজির আওলাদ গাউসে পাকের ছিল কি না জোরে বলেন একটা না অসংখ্য ঘটনা আছে গাউসে পাক বড় মানুষ জিন্দা করছে ছিলাম মাহবুবি সুবহানি কুতুবের পানি আব্দুল কাদির জিলানি এবার কি করলেন একটা ডাক দিলেন দুই নম্বরটারে ডাক দিলেন জিন্দা হইয়া যায় তিন নম্বরটারে ডাক দিলেন জিন্দা হইয়া যায় চার নম্বরটারে ডাক দিলেন জিন্দা হইয়া যায় এবার বাবা একটা চিৎকার দিয়া কয় বাবা আব্দুল কাদির বাবা রে হায়াবার করে আয় হাবি বাবার জীবন ধন্য তোর মত সন্তান পাইয়া হাজুরে কন্যা সুবহানাল্লাহ বাবারা আল্লাহর ওলিদের স্পেশাল ক্ষমতা কে দেয় আর জোরে বলেন গরু বিশ্বের একজন গরিব ভক্ত হুজুরে দাওয়াত দিছে হুজুর আমার বাড়িতে একটু দাওয়াত লইবেন হুজুরকে আলহামদুলিল্লাহ বাবা যাও কালকে জোহরের নামাজের পর আইতাছি এরকম আমরা হুজুরদেরকে দাওয়াত দেই না কথা বলেন দেই না দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নতে রাসূল দাওয়াত লইয়া কিতাবের মধ্যে লেখে কেরামতে গাউসুল আজমের মধ্যে আছে বাহাজাতুল আসরারের মধ্যে আছে কর্বী সাহেব দাওয়াত নিয়ে যাইতেছেন পরের দিন রওনা দিছে হঠাৎ করে বাড়িওয়ালা দেখে গরিব মানুষ দাওয়াত দিলাম একজন আর অহন্দিহি আইতা সে 11 জন কয়জন হুজুর তো একা আইছে না মুরিদ লইতেছে 11 জন কয়জন বাড়িওয়ালা কই একজনের জায়গা দুইজন খাওয়াইতাম তিনজন খাওয়াইতাম 11 জন দেখা হে কো আল্লাহ যায় করে আমি বাড়ির থেকে বলাই বড় বিশ্বের দাওয়াত দিয়ে বাড়ির থেকে বলাইছে বাড়ির থেকে বুঝেন খাবার দেখছে না বড় বিশ্বের ক্ষমতা দেখছে না বলতেছিলাম ইন্দিমিন টাইমে দাওয়াতটা দিয়া বাড়িওয়ালা ফলাইছে আমার গোসবাত ইয়াগারজন মুরিদ নইয়া ওই টাইমে যখন বাড়িতে পৌঁছলেন বাড়িতে পৌঁছার পরে বাড়িওয়ালাকে ডাক দে বাড়িতে কইরা দেখে ঘরে দুই কা দেখে বাড়িওয়ালা বাড়িতে নাই সুবহানাল্লাহ হায় হায় রে মুরিদেরা কো হুজুর দাওয়াত দিল কেডা আজকে খাইবেন কি কে আপনাকে দাওয়াত দিল লোকটা কই গেল বড় বিশ্বাস কো বাবা চিন্তা করিস না আমার আল্লাহ আমার এমন দুইটা বেলায়া পিছক দিছে আমি এই দুইটা বন্ধ কইরা এই দুইটা যখন ফুলমু খোদার খোদাইদের কোন জায়গায় ফলাইছে কান থেকে তারে ধইরাই না দাওয়াত খেয়ে যাবে সুবহানাল্লাহ দাওয়াত মিস নাই দাওয়াত মিস সালাত মিয়া
বলতেছিলাম একটু গভীর মনোযোগ দেন বাবারা, দাবাত দিছে আমার গোস পাক বাড়িতে আসে আসে। আমি জানতে চাই আল্লাহর ওলিদে এই দুইটা চোখ সারা, আল্লাহর ওলিদে অন্তরের মধ্যে খোদাই দেওয়া চক্ষু আছে কিনা, কথা বলা আছে কিনা, হকানি ওলিরা এই চোখ বন্ধ করলে অনেক কিছু দেখে কিনা, তাই নাকি হুজুর? বাড়িওয়ালা যে ফলাইছে হেরে তৈরি আনতে পারবেন, দেহ বলতেছিলাম আল্লাহর ওলি আমার গোসে পাক মাহবুবি সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী, সামরার চক্ষু দুটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়া চোখের পলকে খোদাই চোখ দুইটা লাগাইলেন, আর আমার গোসে পাক নজর করে দেখে বেলায়াতি চোখ দিয়া দেখে, বাড়িওয়ালা বেশি দূরে যায় নাই, আমার গাউসে পাক দেখে ঘরের পিছে বৈশা বৈশা কান্দে, বেশি দূরে ফলাইছে না ঘরের পিছে, কোথায় গাউসে পাক রাডার লাগাইয়া দেখতেছে, খিরে তুই আমার দাওয়াত দিয়া ঘরের পিছে গিয়ে ফলাই রইছ, তুই জানোস নি আমি যে তোর ঘরে আইছি, বাপরে বাপ হুজুরে যখন আমি ঘরের পিছে ফলাইছি হিদে যখন দেখে যাইছে আর ফলাই লাভ কি, সামনে হই যাই সামনে তখন আইছে ডাক দি বলে হুজুর হুজুর গো বেয়াদবি মাপ করবেন, আমি অন্যায় করেছি অপরাধ করেছি কিন্তু দাওয়াত ঠিক আছে, দাওয়াত ফলাই সুকির লেগা হুজুর আমি বড় গরিব মানুষ, একজনের দাওয়াতে দুইজন খাওয়া যায় তিনজন খাওয়া যায়, 11 জন দেখা ইজ্জতের ভয়ে ফলাইছি, কির ভয় ফলাইছি আপনাদের এলাকায় খানা যায় কত হইলে, 100 জনের দাওয়াত দিলে 200 আইলো খাওয়ান যায় 300 আইলো খাওয়ান যায়, 100 জনের দাওয়াতে 1100 খাওয়াইতে পারবেন, একটা প্লেটের মধ্যে হুজুরের জন্য খানা আনছে, আর একটা প্লেটের মধ্যে আমার গাউসে পাকের জন্য একটা মুরগির ডিম ভাজা, কি ভাজা কিসের ডিম বলেন তো, বাংলাদেশে ডিমের নিচে কোনো মেহমানদারি আছে না, কথা বাংলাদেশে ডিমের নিচে কোনো মেহমানদারি আছে না, শ্বশুর বাড়িতে গেলে যখন দেখবেন ডিম দিয়া খানা দিচ্ছে তখন মনে করবে ইজ্জত থাকতে ফলাই, আর দেরি করেন না, ডিমের নিচে আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই না, চাইতেছিলাম আমার গোসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানির হাতের মধ্যে যখন একটা মুরগির ডিম বাজা দিলেন হুজুর মুস্কি মুস্কি হাসতেছে, আর বেলায়েতি পালাল লইয়া আমার গোসে পাক যেই মাত্র ডিমটা বাজা ডিমের মধ্যে একটা ফু মারা দিছে, আল্লাহর ওলির ফুয়ের সঙ্গে সঙ্গে ডিমটা দুইটা ভাগ হইয়া একটা মুরগির বাচ্চা উড়া মাইরা দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শরে আকাইদ মাসবি জামাতুলার ক্লাসে পড়ায় কেরামতুল আউলিয়া হক পড়, আল্লাহর ওলিদের কেরামত সত্য, বিশ্বাস না করলে ইমান থাকবে না, মুজিজাতুল আম্বিয়া হক পড়, নবীদের মুজিজা সত্য, বিশ্বাস না করলে ইমান থাকবে না, যারা ওলি আল্লাহ মানে না তারা হাকিকতে কোরআন মানে না, ঠিক কি না, বলতেছিলাম হুজুর গাউসে পাক আল্লাহর ওলিদের ফুয়ের মধ্যে বরকত আছে কিনা, এমন জোরে একটা ফু দিলেন ঠাস করে বাচ্চারা বাজা ডিম ফুটটা বাচ্চা একটা উড়াল দিছে, মারিও হুজুর কারবারটা করলেন কি, একটা ডিম দিতে অন্ত তো ভাগ করে দুইজনে খাবো দেখো অহন তো হেই দাও শেষ খাইবেন খাইবেন, বড় বিশ্বাস করো বাবা যিনি ডিম থেকে বাচ্চা বানাইতে পারে তিনি আরো কিছু পারে,
হুজুর আর কিছু পারেন কি? দেহান নাই বলতেছিলাম আমার গৌসে পাক মাহবুব সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি এবার ডিমডারে ডিম থেকে বাচ্চা বাচ্চাটারে হাতের মধ্যে লইলেন বেলায়েতি পাওয়ার লাগাইয়া আরেকটা ফুল খুন মাইরা দিছে চোখের পলকে এবারের ফুবের সঙ্গে মুরগির বাচ্চাটা বিরাট একটা মুরগি হইয়া গেছে শেষ করে দিছে খাইবেন কি? হুজুর কো মুরগি যখন আছে ডিমও আছে, ডিমও আছে। বাড়িওয়ালা কয় আল্লাহ জানে আজকে যে কি দি খাওয়াইমো আমার আর কিচ্ছু নাই। আমার বড় পীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি এবার বলেন মুরগিটা আমার হাতে দে। মুরগিটার হাতের মধ্যে লইয়া আমার গৌসে বুক ইয়া মঞ্জুর একটু বেলায় টিপু মারছে ফুয়ের সঙ্গে সঙ্গে এবার মুরগিটা গইনা গইনা এগারোটা ডিম পাইনা দিছে আমার বড় পীরা উলিয়া আরে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া বড় পীরকে তাজিমি করে কাতারে দাঁড়াইয়া বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া আমার বড় পীরাউলিয়া আরে বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া এক গরিবের বাড়ি থেকে দাওয়াত খাইবার লাইগা এক গরিবের বাড়ি থেকে দাওয়াত খাইবার লাইগা বাজারি মানিয়া দিল খাইবার লাগিয়া কেরামতে খাইয়া বাবা বাচ্চা দিলেন উড়াইয়া কেরামতে খাইয়া বাবা বাচ্চা দিলেন উড়াইয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীরাউলিয়া আমার বড় পীরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে এই ঘটনা দেখা বাবার কত লোক আসিয়া এই ঘটনা দেখা বাবার কত লোক আসিয়া মুরিদ হইল বাবার কদমে পড়িয়া এই ঘটনা দেখা বাবার কত লোক আসিয়া মুরিদ হইল বাবার কদমে পড়িয়া এমনি ভাবে শত লোককে বানাইলেন আউলিয়া এমনি ভাবে শত লোককে বানাইলেন আউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া জুরে বলেন মারহাবা আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা ওলি আল্লাহর জিন্দানা মরা জবান খুলে বলেন জিন্দানা মরা নবীকে একটু সালাম দিয়া নবী সালাম আলাইকুম